প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি উপশহর এলাকায় এবং আপনারা জানেন চলমান বন্যা পরিস্থিতিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা হচ্ছে উপশহর। এবং এই উপশহরকে দেখলে মনে হবে এটি একটি সাগরের মতোই, চতুর্দিকে পানি আর পানি, যতদূর চোখ যায় পানি। এই পানিতে সীমাহীন দুর্ভোগে মানুষজন পড়েছেন, উপশহরের হাজার হাজার মানুষ কিন্তু ইতিমধ্যেই পানিবন্দী হয়ে পড়েছেন। মানুষজন নিরাপদে যাওয়ার জন্য দিক বেদিক ছুটাছুটি করছেন, কিন্তু এই অসহায় মানুষদের আর্তনাদ কিন্তু ক্রমেই সিলেটের আকাশ পাতাশ বাড়ি হয়ে উঠছে। আপনাদেরকে আমরা যেমনটি বলছিলাম, সিলেটের সবকটি উপজেলা এখন পানির নিচে এবং সিলেট শহরের নিম্নাঞ্চল এই জায়গাগুলো ডুবার পরে সিলেটের যে উঁচু উঁচু জায়গা রয়েছে সেই জায়গাও কিন্তু এখন পানিবন্দী হয়ে পড়েছে। বিশেষ করে জিন্দাবাজারের মতো জায়গায়ও পানি প্রবেশ করতে শুরু করেছে। নগরের শাহজালাল রহমতুল্লাহ মাজারের আশপাশ এলাকায়ও পানি উঠেছে। সব মিলিয়ে কিন্তু সিলেটের অবস্থা খুবই ভয়াবহ। এবং আবহাওয়া অধিদপ্তরের যে পূর্বাভাস বলছে, আগামী চার দিন আগামী চার দিন টানা বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এবং এই টানা বৃষ্টিপাত অব্যাহত থাকলে কিন্তু সিলেটের বন্যা পরিস্থিতি ক্রমেই কিন্তু আরও অবনতি হবে। আপনারা দেখতে পাচ্ছেন সিলেটের উপশহর এলাকার যে দৃশ্য, সেই দৃশ্য আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। উপশহর থেকে আমরা সরাসরি যুক্ত হয়েছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন উপশহর এলাকার দৃশ্য এবং অবর্ণনীয় যে বাসাহীন, যে কষ্ট, সীমাহীন দুর্ভোগে মানুষজন আছেন সেটি কিন্তু কোনোভাবেই প্রকাশ করার মতো নয়। আমরা আপনাদেরকে সারাদিনই বন্যা পরিস্থিতির আপডেট আপনাদেরকে জানাচ্ছিলাম এবং বলছিলাম যে সিলেটের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত উপশহর এলাকার মানুষজন এই এলাকায় মানুষ অবর্ণনীয় দুর্ভোগে পড়েছেন। বিশেষ করে সুনামগঞ্জ অঞ্চলের মানুষ পুরোপুরি বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছেন, যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছেন, সড়কপথ সব পথই কিন্তু বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সিলেটেও ইতিমধ্যে কিন্তু বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে, অন্ধকার, রাত গণিত গভীর হচ্ছে, এতে কিন্তু অন্ধকার বাড়ছে এবং এতে কিন্তু মানুষজনের আতঙ্কিত হয়ে পড়েছেন। মানুষজন কীভাবে কী হবে তা নিয়েও কিন্তু সীমাহীন দুঃখ কষ্টতে মানুষ আছেন। আসলে এর সীমাহীন দুর্ভোগের শেষ কোথায় এখনই আমরা তা বলা যাচ্ছে না। তো সব মিলিয়ে সিলেটের বন্যা পরিস্থিতি ক্রমেই অবনতি হচ্ছে, মানুষজন দিক বেদিক চোরাচুরি করছে। বন্যায় এই দুর্ভোগ দুর্দশায় মানুষের আপনারা দেখতে পাচ্ছেন যে দর্শক নৌকা চলছে, এই নৌকার দৃশ্য কিন্তু সিলেটে আগে দেখা যায়নি। এবং সবচেয়ে প্রকট আকার ধারণ করছে উপশহরের যারা পানিবন্দী রয়েছেন তাদেরকে, তারা নিরাপদ স্থানে আসার জন্য ভ্যান এবং নৌকা চাচ্ছেন। কিন্তু যে বিষয়টি হচ্ছে নৌকা এবং ভ্যানের যে বিষয়টি হচ্ছে তারা বাড়া দুই থেকে তিন গুণ চার গুণও বাড়া চাচ্ছেন, যেখানে স্বাভাবিক সময়ে এই সড়কে 30-40 টাকায় পুরো উপশহরেই চলাচল করা যেত, এখন কিন্তু প্রায় 1500-1600-2000 টাকাও চাচ্ছেন অনেকে রিক্সা নিয়ে। তাই সব মিলিয়ে সিলেটে অবর্ণনীয় যে দুর্ভোগ, সে দুর্ভোগের চিত্র আমরা আপনাদেরকে বাংলা ভিউর ক্যামেরা সরাসরি দেখানোর চেষ্টা করছি। এটি উপশহরের ব্লক D34 রোড, এই রোডের দৃশ্যই আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সব মিলিয়ে সিলেটের বন্যা পরিস্থিতি আসলে তেমন একটা ভালো নেই, আবহাওয়ার পূর্বাভাসও কোনো সুখবর দিতে পারেনি। মানুষজন দিক বিদিক ছুটাছুটি করছে। সব মিলিয়ে সিলেটের বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে, আরও দুদিন অবনতি হতে পারে। চলমান বৃষ্টি রয়েছে, অবিরাম বৃষ্টি, এবং পাহাড়ের উজানের যে ডল সেটিও অব্যাহত রয়েছে। আমরা এই মুহূর্তে উপশহর থেকে আপনাদেরকে সরাসরি সম্প্রচারে রয়েছি। আমরা দেখতে পাচ্ছি আমরা এই মুহূর্তে একটি রিক্সার মধ্যে দাঁড়িয়ে আছি এবং রিক্সা প্রায় এখানে প্রায় বুক সমান পানি বলা চলে। আমরা আপনাদেরকে সেই দৃশ্যই দেখাচ্ছি। উপশহরের দৃশ্য কিন্তু খুবই খারাপের দিকে যাচ্ছে, যত সময় যাচ্ছে উপশহরের পানি বাড়ছে এবং উপশহরের পানি বাড়ার মানে হচ্ছে সিলেট শহরের অন্যান্য যে জায়গাগুলো রয়েছে সেই জায়গা আরও অবর্ণনীয় দুর্ভোগ এবং সীমাহীন কষ্টে। একটি দোকান পুরোটাই ডুবে গেছে। আমরা আপনাদেরকে সেই দৃশ্যই দেখানোর চেষ্টা করছি। প্রিয় দর্শক, আপনারা বন্যার পরবর্তী যে কোনো আপডেট পেতে আপনারা আমাদের সঙ্গেই থাকুন, বাংলা ভিউর সঙ্গে থাকুন, যেখানে থাকুন নিরাপদে থাকুন, সুস্থ থাকুন, বাংলা ভিউর সঙ্গেই থাকুন।